উন্নত দেশের বৈদ্যুতিক গাড়ির বিপ্লবের হাওয়া লাগছে বাংলাদেশেও। দ্রুতই বাড়ছে বাজার, বিস্তৃত হচ্ছে অবকাঠামো সুবিধাও। উদ্যোক্তারা জানিয়েছেন, তুলনামূলক কম দাম সহ চার কারণে আগ্রহ বাড়ছে বৈদ্যুতিক গাড়িতে। তাদের মতে, মধ্যবিত্তের জন্য পরিবেশ বান্ধব এসব গাড়ি নিশ্চিতে ভাবতে হবে সরকারকে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। বিশ্ব মেতেছে নতুন এক জোয়ারে, পুরনো প্রযুক্তিকে হটিয়ে সড়কে জায়গা করে নিচ্ছে নতুন এই উদ্ভাবন। পরিবেশ ঠিক রাখতে উন্নত দেশগুলোর সরকার ভরসা রাখছে বৈদ্যুতিক গাড়ি ইভির এই বিপ্লবে, যার প্রভাব পড়তে শুরু করেছে উন্নয়নশীল দেশেও। জার্মান ব্র্যান্ড অডির ঢাকার এই শোরুমে যত গাড়ি সবই বৈদ্যুতিক। চাহিদা বাড়ায় তেলচালিত গাড়ির পরিবর্তে ইভি বিক্রিতে মনোযোগ কোম্পানিটির। ইলন মাস্কের টেসলা, জার্মানির বিএমডাব্লিউ, পোর্শে, মার্সিডিজ, চীনের এনজি সহ নানা ব্র্যান্ডের ইভি আমদানি হচ্ছে। সম্প্রতি বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে বড় ইভি কোম্পানি চীনের বিওয়াইডির গাড়ি, আশার অপেক্ষায় চেরিও। আমরা কিছু এক্সাম্পল নিতে পারি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বা উন্নত দেশ থেকে। সো আমরাও উন্নত দেশ হওয়ার মতন কাজ করছি, এগিয়ে যাচ্ছি। সো ওই পলিসি জিনিসগুলো যদি আমাদের বাংলাদেশে আস্তে আস্তে ঠিক হয়, তাহলে সবাই একটা ভালো ফলাফল পাবে। এটা সরকারও পাবে, এটা আমাদের ইউজাররাও পাবে, ব্যবসায়ীরাও পাবে। উদ্যোক্তারা জানান, নতুন কিংবা পুরনো গাড়ি আমদানিতে কর 130 থেকে 836%, অন্যদিকে ইভি আমদানিতে কর মাত্র 89%। ফলে ইভির দাম কম। তেলচালিত গাড়িতে 1 কিলোমিটার পথে খরচ 15 টাকা পর্যন্ত, ইভিতে বিদ্যুৎ খরচ 5 টাকা সর্বোচ্চ। গ্রাহকের সুবিধায় শহরের বিভিন্ন পয়েন্টে চার্জিং স্টেশন স্থাপন করছে গাড়ি কোম্পানিগুলো। ক্রেতার বাসায় ও অফিসেও ইনস্টল করে দিচ্ছে চার্জিং সুবিধা। অবকাঠামো উন্নয়নের যেমন দরকার আছে, সার্বিকভাবে এটার ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি এবং এইটা আমার জ্বালানি নিরাপত্তার যে অ্যানালাইসিস আছে সেইটাকে নিয়ে মধ্যমেয়াদে পরিকল্পনা করে এগোনো উচিত। তবে ইভির চাহিদা এখনও উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ। বিশ্লেষকদের মতে, মধ্যবিত্ত যাতে ব্যক্তিগত পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার করতে পারে সেদিকে নজর দিতে হবে সরকারকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।